হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো আজকে আমি একটা নিউ ফেসবুক ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলাম দুবরাজপুর, মানে সিউড়ি থেকে অনেকটাই দূর যেতে হবে। তো সেখানকার ভিডিও আমি আপনাদেরকে কিছু দেখাবো। তো দেখুন আমরা 27 ডিগ্রি সেট আপ কী করে চাপাচ্ছি, আর দেখতেই থাকুন আর এনজয় নিন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেট আপের ভিডিও দেখার জন্য, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এরকম সেট আপের ভিডিও দেখার জন্য। তো দেখুন আমরা 27 ডিগ্রি সেট আপ কী করে চাপাচ্ছি, আর আমরা গিয়েছিলাম দুবরাজপুর সরস্বতী ঠাকুর বিসর্জন করতে 17ই মার্চ, ঠিক আছে। তো দেখুন আমরা 27 ডিগ্রি সেট আপ কী করে চাপাচ্ছি, আপনারা কী করে চাপান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন, আর কারো যদি ইউটিউব চ্যানেল থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাকে অবশ্যই সাপোর্ট করবো। আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনাদেরকে আমি সাপোর্ট করবো। আর ইউটিউব চ্যানেল যার যারা আছে, একটা কমেন্ট হয়তো আসছে না, 4-5টা করে কমেন্ট করবে অবশ্যই আমার কাছে আসবে, পৌঁছাবে, তবে আমি আপনাদেরকে কিন্তু সাপোর্ট করবো এবং সাবস্ক্রাইব করবো, ঠিক আছে, আমাকেও সাপোর্ট করবেন। তো দেখুন আমরা 27 ডিগ্রি সেট আপ কী করে চাপাচ্ছি, এটা হচ্ছে জুলি আজহার সাউন্ড, কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, 3-4 বার কমেন্ট করবেন, কিন্তু সব কমেন্ট কিন্তু আসে না, 3-4 বার কমেন্ট করবেন, আমি অবশ্যই নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। 1 থেকে একদম 27 পর্যন্ত যে কোনো সেট আপ পেয়ে যাবেন, আর কিছুদিন পর 30 ডিগ্রি সেট আপ পেয়ে যাবেন। আমাদের তৈরি হচ্ছে 30 ডিগ্রি সেট আপ। তো দেখুন আমরা পিক আপের বোলারের মধ্যে চাপানো আছে আরেকটি 27 ডিগ্রি বক্স, তো কী করে চাপাচ্ছি দেখুন। আর ওপরে আছে মিনু ভাই, আর আমি গাড়ি থেকে নামছি দেখুন, আর আমরা কিন্তু ঠিকঠাক পজিশানে কিন্তু করে নিচ্ছি, কারণ অনেক ভারী সেট আপ 27 ডিগ্রি, আর কি বলবো খুব একবারে হার্ড মাল ভরা আছে। তো দেখুন আমরা 27 ডিগ্রি সেট আপটা কী করে চাপাচ্ছি, আর বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর দুবরাজপুরের কমিটিতে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমরা 27 ডিগ্রি সেট আপ আরেকটি চাপিয়ে নিচ্ছি, এবং সেটিং, সাউন্ড চেক, জেনারেটর কী করে স্টার্ট দিচ্ছি সব কিছুই দেখাবো, ঠিক আছে, দেখতেই থাকুন আর এনজয় নিন। জুলি 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 সাউন্ড, আপনারা দেখতেই পেলেন যে একটি 27 ডিগ্রির উপরে আরেকটি 27 ডিগ্রি চাপিয়ে নিলাম। তো 27 27 কত হচ্ছে প্লাস আপনারা কমেন্ট করে জানাবেন, আর কে উইনার হচ্ছে কমেন্টের মধ্যে আমি দেখব, আর কত পিস হাজার মেশিন ছিল বা পার্লাইট কত পিস ছিল আপনারা কমেন্ট করে জানাবেন, কে বলতে পারছে দেখব, যে বলতে পারবে সে উইনার হবে, ঠিক আছে, যে ফার্স্ট কমেন্ট করে বলতে পারবে সে উইনার কিন্তু, ঠিক আছে, তাকে আমি সাপোর্ট করবো তার যদি ইউটিউব চ্যানেল থাকে। তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে 27 ডিগ্রি সেট আপটা করে নিচ্ছি, আর বললাম এটা জুলি সাউন্ড, কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন, বারবার কমেন্ট করবেন, সবের কমেন্ট আমার কাছে পৌঁছায় না, সেজন্য রিপ্লাই দিতে পারি না, অবশ্যই রিপ্লাই দেবো, 3-4টা করে কমেন্ট করবেন, ঠিক আছে। তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে কিন্তু করে নিচ্ছি 27 ডিগ্রি সেট আপটা, ঠিক আছে। এবার কিন্তু আমরা বক্সের মাথায় যে টুইটার তিন থাকি টুইটার চাপিয়ে নিচ্ছি, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কমেন্টের
উইনার হচ্ছে আমি দেখব, তাকে ফুল সাপোর্ট করব, এবং যারা কমেন্ট করবেন তাদেরকেও আমি ফুল সাপোর্ট করবো, তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো। তো তোমরা তিন চারটে কমেন্ট, মানে একই কমেন্ট তিন চারবার করবে, কারণ সবারই কমেন্ট আসছে না, তিন চারবার করলে অবশ্যই আসবে, তাকে আমি রিপ্লাই দেবো এবং সাপোর্ট করবো, ঠিক আছে? তো অনেকে ভাবছে হয়তো রিপ্লাই দিচ্ছে না, কিন্তু আসছে না আমার কাছে কমেন্ট, এখন প্রবলেম আছে ইউটিউবের হয়তো। তো তিন চারবার করে কমেন্ট করবে, অবশ্যই আসবে। তো দেখুন আমরা ঠিকঠাক পজিশনে কিন্তু মাথায় তিন থেকে টুইটারটা চাপিয়ে নিচ্ছি, আর সাতাশটি সেটআপ বেল দিয়ে বেঁধে নিয়েছি, এবং আরেক থেকেও মানে আরেকটি টুইটার চাপে মাথায়, সেগুলো আপনাদেরকে মোটামুটি দেখাবো। আর ফুল ভিডিও রেকর্ডিং আছে কিন্তু দেখাচ্ছি না, কারণ ফুল ভিডিও যদি দেখাই মানে এডিটিং করে না দিই কেটে কেটে, তাহলে দু ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে, সেগুলো রেকর্ডিং আছে কিন্তু দেখাচ্ছি না। তো আমরা ঠিকঠাক পজিশনে কিন্তু টুইটারটা করে নিচ্ছি, আর কে কোথা থেকে দেখছেন আর কার কার ইউটিউব চ্যানেল আছে, আর আপনাদের নামগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখুন আমরা ঠিকঠাক পজিশনে টুইটারটা করে নিলাম। আমার বাঁধিও না, ঠিক আছে? আমাদের মোটামুটি সব কিছু রেডি, এবং পার লাইট এবং সার্ভিস সব রকম বাঁধানো কাজ হয়ে গেছে। তো এবার জেনারেটরটা জুড়ে নেব এবং চেক করব, সাউন্ড চেক। তো দেখুন এবার কিন্তু আমরা জেনারেটরটা চালু করে নেব, সেটা আপনাদেরকে দেখাবো। তো জেনারেটরটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কিছু আপনাদেরকে নাইট ভিডিও মানে রাতের ভিডিও কিছু দেখাবো, তো দেখুন আর এনজয় নিন।
ডাক্তার।